হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউ টু নো টেকনোলজি অ্যান্ড সায়েন্স। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওয়ে আমি বলবো আপনাদের ফোনের মেগাপিক্সেল ক্যামেরা। এখন তো ফোনের প্রচুর পরিমাণে ক্যামেরা দিচ্ছে, 48 মেগাপিক্সেল ক্যামেরা। তো আমার এখনও মনে আছে সেই 1.5 মেগাপিক্সেলের ক্যামেরা কী ছবি ছিল তখনকার দিনে। আমি মনে করতাম এটা বিশাল ছবি, কিন্তু আপনি কি জানেন এই মেগাপিক্সেলের রহস্য কী? ক্যামেরার মধ্যে কোন ক্যামেরার কোন ক্যামেরার মেগাপিক্সেল ক্যামেরা সব থেকে ভালো? 8, 12, এখন তো বহু ধরনের ক্যামেরা চলে এসেছে, 8 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল, 13 মেগাপিক্সেল, 25 মেগাপিক্সেল, এখনও এখন পর্যন্ত লেটেস্ট চলছে 48 মেগাপিক্সেল, যেটা প্রচুর ফোনে দেখতে পাওয়া যাচ্ছে। আপনি কি সত্যি করে জানেন যে 48 মেগাপিক্সেল আপনার ক্যামেরা দরকার? এই 48 মেগাপিক্সেলের লোভ দেখিয়ে বেশি মেগাপিক্সেলের ক্যামেরা ফোন ইউজ করতে বলছে ফোন কোম্পানি, মানে স্মার্টফোন কোম্পানিরা। যা সাধারণ লোকে যারা টেকনোলজি বোঝে না, তারা তো ভাববে যে 48 মেগাপিক্সেল নিশ্চয়ই ভালো হবে। কিন্তু আমি আপনাদের বলবো কি সত্যি কি এই 48 মেগাপিক্সেল ক্যামেরা ভালো হবে? ওদেরকে এই রকম মনে করানো হয় যে 48 মেগাপিক্সেল ক্যামেরা বেস্ট, কিন্তু আসলে এরকম কিছুই না। তো চলুন এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত তথ্য জানিয়ে দিচ্ছি। দেখুন, আপনার কাছে একটা 48 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, মানে হলো 48 মেগাপিক্সেল ক্যাপচার করতে পারবে, মানে ততটা বেশি ডিটেল ক্যাপচার করবে, মানে ছবির মধ্যে যা কিছু আছে সব কিছু ক্যাপচার করবে 48 মেগাপিক্সেলে। কিন্তু ক্যামেরার কোয়ালিটি হবে না 48 মেগাপিক্সেলে ভালো। যে যে ক্যামেরায় 48 মেগাপিক্সেল ক্যামেরা সাধারণত সনির এই সেন্সার ব্যবহার করা হয়, যেটা বিশাল পাওয়ারফুল হয়। কিন্তু আরও একটা জিনিস আছে যেটা আপনার ফটোকে বেস্ট বানায়। যদি 48 মেগাপিক্সেলের ক্যামেরায় ছবি তোলেন, তাহলে জুম করেন, তাহলে ছবিটা ফাটবে না ঠিকই, কিন্তু ছবিটার ভালো কোয়ালিটি দেখাবে না বস। শুধু কতটা ডিটেল ক্যাপচার করছে ওটা দেখে 48 মেগাপিক্সেল, ওটার কোয়ালিটি খারাপও হতে পারে, কিন্তু কিন্তু সব কিছু বুঝবে ছবি, যে ছবির মধ্যে যে কী কী আছে, মানে যে 48 মেগাপিক্সেলের ক্যামেরায় যেটা ছবি তোলা হয়েছে না, সেটা আপনি বুঝতে পারবেন যে ছবির মধ্যে আসলে কী কী আছে, ছবির কোয়ালিটিটা ভালো হবে না, কিন্তু ছবির মধ্যে কী কী আছে সব বোঝা যাবে। নর্মালি আমরা ফটো তুলে আমাদের ফোনে দেখি বা আমাদের কম্পিউটার ল্যাপটপে, আমরা এই বড় ব্যানার নিয়ে এই বড় সিটিতে বড় ব্যানার এই 5 মিটার 6 মিটার নিয়ে তো আমরা সিটিকে দেখাই না, শুধু আমরা ফোনে বা আমাদের ল্যাপটপে বা পিসিতে দেখি। আর আপনি যদি 8 মেগাপিক্সেলের ক্যামেরায় নেন, তাহলে ওটা 48 মেগাপিক্সেলের থেকে ভালো হতে পারে। আর হ্যাঁ, আপনি 48 মেগাপিক্সেলের ক্যামেরায় তোলা ছবি যদি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে আপলোড করেন, তাহলে ওই সব সোশ্যাল সাইটে ছবি কম্প্রেস করে দেয়, মানে আপনি যদি ছবিটা যদি 48 মেগাপিক্সেলের ক্যামেরা নিলেন, একটা ছবি তুললেন যেটা ছবি হলো 10 MB, যদি আপনি ওটা সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে আপলোড করেন, তাহলে ওটা কম্প্রেস হয়, এবং ওটা কম্প্রেস হয়ে KB-তে চলে আসে, এটা হয়তো আপনি জানেন। আর আপনি 48 মেগাপিক্সেলের ক্যামেরায় ফটো নিয়ে দেখেন, তাহলে ওটা তাহলে তো খারাপই লাগবে, যদি ল্যাপটপে দেখেন তো খারাপই লাগবে, কারণ ওটার মধ্যে মেগাপিক্সেল ঠিক আছে, মানে ডিটেলসটা দেখাচ্ছে। আর 8 মেগাপিক্সেলের ক্যামেরার ছবি তো অবশ্যই ভালো হবে, কারণ ওটার কোয়ালিটিটা বেস্ট আছে। আপনি শুনে থাকবেন হয়তো পিক্সেল ফোনের কথা, আই মিন গুগল পিক্সেল ফোন কথা, ওই ফোনের ক্যামেরায় প্রচুর পরিমাণে মেগাপিক্সেল, কম থেকে ওই 12-13 মেগাপিক্সেলের ক্যামেরা হয় সাধারণত। কিন্তু ওই ফোনের থেকে একটি মাত্র ক্যামেরা থাকে, কিন্তু ওই ফোনে এত সুন্দর ছবি তোলে আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে আমার মতে সব থেকে যদি কোনো ফোনে ক্যামেরায় ধরা হয়, তাহলে পিক্সেল ফোনে সব থেকে বেস্ট ছবি তোলে, কারণ ওটার প্রসেসার অ্যালগোরিদম আজকাল AI-এর যুগে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর যুগে, এটা কোনো ম্যাটার করে না যে ওই ফোনের মধ্যে কত মেগাপিক্সেল আছে, আর ওই কম মেগাপিক্সেলের ছবিতে প্রসেস করানোর জন্য ওটা অপটিমাইজ করে, তারপর ওটা ভালো ছবি দেওয়ার জন্য কিছুক্ষণ টাইম লাগে, প্রসেস করে, প্রসেস কাজ করছে, এবার প্রসেসে কাজ করার পর ছবিটাকে আস্তে আস্তে ছবিটিকে আস্তে আস্তে ভালো করার চেষ্টা করে, এটাই বেশি ম্যাটার করছে। কিন্তু সেন্সারের ছবি তুলে নিল, ওটা ফাইনাল রেজাল্ট আসবে কী করে, তা প্রসেস করবে কী হবে, সেটার উপর নির্ভর করে, কতটা টাইম লাগবে এটা শুধু প্রসেসার করতে পারবে। ধরুন একটা ভালো প্রসেসার আছে,
আর সাধারণ একটা ক্যামেরায় সেন্সার আছে খুব ভালো, মানে মেগাপিক্সেল বেশি আছে, যে একটা আরেকটা ফোনের ভালো প্রসেসর আছে, তাহলে ছবি অবশ্যই ভালো আসবে যে ফোনের প্রসেসরটা ভালো, মানে ক্যামেরার প্রসেসরটা, মানে যে ফোনটা ভালো প্রসেস করতে পারবে সেই ক্যামেরার ছবিটা অবশ্যই ভালো হবে। সব কিছু বুঝে এটাই দাঁড়ালো যে 48 মেগাপিক্সেলের যে ট্যাগ লাইনটা আছে না, সেটা এটা ফোনকে বেচার জন্য দরকার করা হয়। ওপো, ভিভো, মোটোরোলা, যত ফোন আছে, সাওমি, এই কথাটাই ব্যবহার করে আপনাকে ভুল ধারণা দেওয়া হয় যে 48 মেগাপিক্সেলের ক্যামেরা লেলো বস, আমার ক্যামেরা 48 মেগাপিক্সেল কা হ্যায়, আমার ক্যামেরা বেস্ট কল, আমার ক্যামেরা সব কুছ ক্যাপচার কর লেতা হ্যায়, এরকম বলা হয়। কিন্তু এটা সত্যি নয় যে 48 মেগাপিক্সেলের ক্যামেরা ভালো। আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে সেন্সার, মেগাপিক্সেল, প্রসেসরের কাজ কী। তাই আপনি 48 মেগাপিক্সেলে তে খুশি নন, কিন্তু কেউ আবার 8 মেগাপিক্সেলের ছবিকে কিং বলা হয়, এটাই বাস্তবতা। তো আশা করি আপনাকে সব কিছু বোঝাতে পেরেছি। 48 মেগাপিক্সেলের ক্যামেরা থাকা দরকার নেই, প্রসেসরের জিনিস ভালো থাকা দরকার। তাই আপনি একটা ভালো ব্র্যান্ডের ফোন কিনুন, ফটো তোলা কিনুন, যেটাতে আপনার 12 মেগাপিক্সেলের ক্যামেরা হোক না কেন। আর কারো যদি ফোনটা 48 মেগাপিক্সেল আর ফোনই হলো চাইনিজ, তাহলে তার সঙ্গে আপনি ইজিলি হারিয়ে পারবেন, তাকে রেসে আপনি ইজিলি হারিয়ে পারবেন। তো ও শুধু ডিটেলসটা বেশি ক্যাপচার করে, নট কোয়ালিটি ক্যাপচার করে না। তো ফাইনালি যদি সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয় ছবিগুলো, তাহলে তো অটোমেটিক্যালি সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম ওটাকে কম্প্রেস করে দেয় এবং ছবির কোয়ালিটি, আই মিন মেগাপিক্সেল, মানে এমবি যেটাকে বলা হয়, 10 MB ছবি তুললো ওটা একদম কেবিতে এনে দেয়। আশা করি আপনাদেরকে পুরো ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি। আর মার্কেটে 48 মেগাপিক্সেলের কথা সত্যি, আর আর মার্কেটের 48 মেগাপিক্সেলের সত্যি কথাটা আপনাকে বোঝাতে পেরেছি, আসলে রিয়েলিটিটা কী সেটা আপনাকে আসলে বোঝাতে পেরেছি। তো থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল, দেখা হবে নেক্সট ভিডিও। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটিতে প্রেস করে নিন।